তিনি কখনো আলু অর্জুন, কখনো মহেশবাবু, কখনো ডেডপুল, আবার কখনো থালাপতি বিজয়। কথা বলছি বিখ্যাত ডাবিং আর্টিস্ট সাংকেত মাহাত্রকে নিয়ে। সাংকেত মাহাত্রের মতো প্রতিভাশালী ডাবিং আর্টিস্ট খুব কমই জন্মেছে ভারতবর্ষে। খোদ বলিউড সুপারস্টার রণবীর সিং অবধি সাংকেত মাহাত্রের গলার সঙ্গে টক্কর দিতে পারেননি। তাই আবারও ডেডপুল এবং উলভারিন সিনেমায় স্বমহিমায় ফিরে এসেছেন সাংকেত মাহাত্র। আমরা যারা সাউথ বা হলিউডের মুভি হিন্দি ডাবিং দেখতে ভালোবাসি, তারা প্রায় সবাই সাংকেত মাহাত্রের গলা শুনেছি। তাহলে চলুন বন্ধুরা, আজ সেই বিখ্যাত ভয়েস ডাবিং আর্টিস্ট সাংকেত মাহাত্রের জীবনের গল্পটাই শুনে নিই। সাংকেত মাহাত্রের কথা অনুযায়ী, তিনি নাকি কোনোদিন ভয়েস ওভার আর্টিস্ট হওয়ার কথাই ভাবেননি। একটা বিপদের পরিস্থিতিতে পড়েই, এক প্রকার জোর করেই তাকে ভয়েস ওভার আর্টিস্ট হতে হয়েছিল। সেই গল্পে পড়ে আসছি, তবে তার আগে জেনে নিই সাংকেতের পার্সোনাল জীবন সম্পর্কে। 1988 সালে 27 জুলাই মুম্বাই শহরের একটা মধ্যবিত্ত পরিবারে জন্ম হয় সাংকেতের। ছোটবেলা থেকেই অভিনয় করার নেশা জেগেছিল সাংকেতের মধ্যে, তাই স্কুলে পড়ার সময় থেকেই তিনি গান বাজনা এবং থিয়েটারের সঙ্গে জড়িয়ে পড়েন। কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত বাড়ির ছেলেরা কবেই বা প্যাশনকে ফলো করতে পেরেছে। তাই ইঞ্জিনিয়ারিং পাশ করার পর মাইক্রোসফট কোম্পানিতে চাকরি নেন সাংকেত। কিন্তু চাকরির মাইনে যেন কিছুতেই তাকে খুশি করতে পারছিল না, তাই নিজের কিছু টাকা জমিয়ে মুম্বাইয়ের বুকে ছোট্ট একটা অডিও রেকর্ডিং স্টুডিও খুলে বসেন সাংকেত, যাতে ছোট ছোট ব্যান্ড অথবা অনামী গায়কেরা সেই স্টুডিওতে এসে গান রেকর্ড করতে পারে। এক বর্ষার সন্ধ্যায় সাংকেতের সেই স্টুডিওতে একজন ডিরেক্টর এসে হাজির হন, একটা অ্যানিমেশন মুভির ট্রেলার ডাবিং করাবেন বলে। কিন্তু মেন যে ভয়েস ওভার আর্টিস্টের সেদিন আসার কথা, সে প্রবল বৃষ্টির জন্য বাড়িতে আটকা পড়ে যায়। অথচ এদিকে সেই প্রজেক্ট পরের দিন সকালেই ক্লায়েন্টকে সাবমিট করতে হবে। তাই ডিরেক্টর সাংকেতকে অনুরোধ করে বলেন, ভাই সাংকেত, প্লিজ এই যাত্রায় আমাকে উতরে দাও, তুমি একটু ভয়েস দিয়ে দাও ট্রেলারটায়। সেদিন খানিকটা গড়রাজি হয়েই ওই প্রজেক্টের জন্য ডাবিং করে দেন সাংকেত। অথচ সেই মিনিট খানিকের ভয়েস ওভারই সাংকেতের ভাগ্য বদলে দেয়। এরপর সেই ডিরেক্টর সাংকেতের কণ্ঠস্বর ছড়িয়ে দিতে শুরু করেন বিভিন্ন এজেন্সির কাছে। তারপর একটার পর একটা অ্যানিমেশন মুভি ডাবিং করার অফার আসতে শুরু করে সাংকেতের কাছে। সেই প্রথমবার ডাবিং বিষয়টা নিয়ে সিরিয়াসলি কাজ করা শুরু করেন সাংকেত মাহাত্রে। বেন্টেন, নারুটোর মতো ফেমাস অ্যানিমেটেড ক্যারেক্টারের ডাবিং করতে শুরু করতেই সাংকেত প্রথম অফার পান ফান সাউথ ইন্ডাস্ট্রি আলু অর্জুন অভিনীত পারুগু হিন্দি ভার্সন ভিট্টা দ্য পাওয়ার ডাবিং করার জন্য। ব্যাস এই একটা সিনেমায় সাংকেতের ভাগ্য ঘুরিয়ে দেয়। একে একে জুনিয়র এনটিআর, রামচরণ, সূরিয়া, মহেশবাবু এবং থালাপতি বিজয়ের মতো বিগ শট তারকাদের ডায়লগ হিন্দি ভাষায় ডাবিং করা শুরু করেন সাংকেত। এরপর ধীরে ধীরে দেশের গণ্ডি ছাড়িয়ে সাংকেতের ডাক আসে হলিউড থেকে। তবে আজ অবধি সাংকেতের গলার মাধ্যমে হিন্দি দর্শকদের কাছে তুমুল জনপ্রিয় হয়েছেন দুজন, এক আলু অর্জুন আর দুই ডেডপুল। সাংকেতের গলা যেন আলু অর্জুনের ক্যালিবারের জন্য একেবারেই পরিপূরক। আর তাই যখন পুষ্পা সিনেমার হিন্দি ভার্সন সাংকেতকে দিয়ে ডাবিং করানো হয়নি, তখন শুরুর দিকে প্রচুর লোক ক্ষোভ দেখিয়েছিল সেটা নিয়ে। তবে শ্রেয়াস তানপরেও কিন্তু দারুণ কাজ করেছিলেন পুষ্পা সিনেমায় হিন্দি ডাবিংয়ে। আসলে সাংকেতকে ওর ফ্যানেরা ভীষণ ভালোবাসে, আর তাই ডেডপুল 1-এর পর ডেডপুল 2 সিনেমায় যখন সাংকেতকে বাদ দেওয়া হলো, তখন দারুণ রেগে গিয়েছিল দর্শকেরা। সাংকেতের বদলে রণবীর সিংকে অধিকাংশ মানুষই মেনে নিতে পারেননি সেইভাবে, আর তাই ডেডপুল এবং উলভারিন সিনেমায় আবারও ডেডপুলের হিন্দি কণ্ঠস্বর হিসেবে ফিরিয়ে আনা হয়েছে সাংকেতকে। আপাতত সাংকেতের হিন্দি ডায়লগগুলো শুনে হাসতে হাসতে গড়িয়ে পড়ছে দর্শকরা। আজ অবধি হলিউড, সাউথের সিনেমা এবং ওয়েব সিরিজ মিলিয়ে তিনি প্রায় 250টিরও বেশি প্রজেক্টে কাজ করে ফেলেছেন, পাশাপাশি অ্যানিমেশন মুভি তো রয়েইছে। হিন্দিতে লিড হিরোর ডাবিং মানেই চোখ বুঝে সাংকেত মাহাত্রে, এক কথা বেশ ভালোই বুঝে গেছেন পরিচালকেরা। আচ্ছা, যদি কোনোদিন বাংলা কমার্শিয়াল সিনেমা হিন্দিতে ডাবিং করা হয়, তাহলে জিৎ না দেব কার ডায়লগে সবচেয়ে বেশি মানাবে সাংকেতের গলা? কমেন্টে এই বিষয়টা নিয়ে জানাতে ভুলবেন না কিন্তু। সো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে এই ভিডিওটিতে একটি লাইক করার সাথে সাথে নিজের বন্ধুদের সাথেও শেয়ার করে নেবেন, এবং দেখা হবে এমনই আরও ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।